আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যেহেতু হচ্ছে দেখছো আজ আমাদের পাশে একটা মডেল আছে, সেই মডেল নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এই মডেলের একটা স্পেশাল তন্ত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র সম্পর্কে কম বেশি সবাই জানো তোমরা, ইংলিশে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। এই পৌষ্টিক তন্ত্রের কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে হজম করা, শ্বসন করা, যাতে ওই খাবার থেকে আমরা শক্তি পেতে পারি, তাই না? সো এটা হচ্ছে পৌষ্টিক তন্ত্রের কাজ। তো এই পৌষ্টিক তন্ত্রটা আমাদের মুখ থেকে শুরু করে একদম পায়ু পর্যন্ত থাকে। মুখে যে ছিদ্র, এই ছিদ্র থেকে পৌষ্টিক তন্ত্রটা শুরু হয় এবং এখান থেকে একদম পাস করে আমাদের পায়ু ছিদ্র পুঁতে গিয়ে এটা শেষ হয়। এবং মুখ ছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত যে নালীটা আছে, এই নালীটাকে কিন্তু বলা হয় আবার পৌষ্টিক নালী। এবং এখানে এই পৌষ্টিক নালীর বিভিন্ন স্টেজে, বিভিন্ন ধাপে ধাপে অনেক গ্রন্থি আছে, গ্রন্থিগুলোকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি, যেটা পৌষ্টিক নালীকে তার কাজে সাহায্য করে। পৌষ্টিক নালীকে আজকে ওই হজম করা, শোষণ করা, সেই কাজে গ্রন্থিগুলো সাহায্য করে। এই গ্রন্থি আর এই নালী, পৌষ্টিক গ্রন্থি আর পৌষ্টিক নালী, তাদেরকে মিলিতভাবে বলা হয় পৌষ্টিক তন্ত্র। সেই পৌষ্টিক তন্ত্রটা আমরা আজকে এই মডেলের মধ্যে আমরা দেখার চেষ্টা করব। এবং তোমাদের তোমাদের জানার জন্য আমি বলে রাখতেছি, এটাকে কিন্তু আমরা মেডিকেলের ভাষায় টর্সো বলে থাকি, ঠিক আছে? তোমরা অনেকে এটাকে মডেল বলো, অনেকে ডামি বলো, অনেকে স্ট্রাকচার বলো, যে যাই বলো না কেন, মেডিকেলের ভাষায় এটাকে কিন্তু বলা হয় টর্সো, TORSO, টর্সো। সো যাই হোক, এখন এই টর্সো বা এই ডামিতে আমরা এখন পৌষ্টিক নালীটা দেখবো বা পৌষ্টিক তন্ত্রটা দেখবো। সো তার হচ্ছে কি, বাইরের থেকে যে আবরণটা দেখতে পাচ্ছি এটাকে খুলে ফেলতে হবে সবার আগে। আচ্ছা, এটাকে আমি খুলে ফেলি, ঠিক আছে? এখন দেখো, পুরো ভিতরের পুরো জিনিসগুলো, কিন্তু সবগুলো অর্গান একদম আমাদের এখন ভিজিবল হয়ে গেছে। এগুলো হচ্ছে ফুসফুস। এই জিনিসটার নাম কি তোমরা জানো? দেখো তো, এই জিনিসটার নাম তোমরা বুঝতে পারতেছো কিনা, এটা হচ্ছে গিয়ে যকৃৎ। এবং যকৃতের নিচে এই যে হলুদ কালারের একটা জিনিস দেখা যাচ্ছে, এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে পাকস্থলী। এবং পাকস্থলীর নিচেই এই যে জিনিসটা, এটা কিন্তু কোলনের একটা অংশ। আর কোলনের নিচে এই সাদা যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ পেছনো পেছনো, এইটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত্রের অংশ। সো আমি কিন্তু একদম হচ্ছে গিয়ে বিচ্ছিন্নভাবে একটা একটা করে দেখাইছি উপর থেকে নিচে, আমি তোমাকে সিরিয়ালি দেখাবো বিষয়টা এখন। তো আমি হচ্ছে এই ফুসফুস দুইটা খুলে ফেলবো এখন। এই ফুসফুস দুইটার মাঝখানে দেখো তো, এটা কিন্তু হৃৎপিণ্ড, তাই না? আচ্ছা, দুই ফুসফুসের মাঝখানে থাকে হৃৎপিণ্ড। আচ্ছা, তাহলে ফুসফুস দুইটা আমি খুলে ফেলতেছি, ফুসফুস দুটো আমি অর্ধেক অর্ধেক করে খুলে ফেললাম। ওকে, আচ্ছা, তাহলে অর্ধেক অর্ধেক করে খুলে ফেলা হইলো। এখন এই হৃৎপিণ্ডটাও তাহলে আমি খুলে ফেলি, এই হৃৎপিণ্ডটা। আচ্ছা, খুলে ফেলছি। ওকে, এই জিনিসটা কি বলতো? দেখো তো, এই জিনিসটা হচ্ছে আমাদের এই যে বক্ষ গহ্বর, যেটাকে বলি আমরা, তাই না? বুকের খাঁচা, মানে খাঁচা, খাঁচা বলে বুকের খাঁচা, তাই না? বক্ষপিঞ্জর। তো বক্ষগহ্বর বা বুকের যে ফাঁকা জায়গাটা, এবং আমাদের উদর গহ্বর, যেটাকে আমরা অ্যাবডোমেনও বলে থাকি। সো এই উদর গহ্বর, বক্ষগহ্বর দুইটার মাঝখানে একটা মধ্যচ্ছদা বলতে একটা জিনিস আছে না, যেটা হচ্ছে তোমার এই দুইটা স্পেসকে আলাদা করতেছে। সো দুইটা ক্যাভিটি বা দুইটা গহ্বরকে আলাদা করবে একটা মধ্যচ্ছদা বা একটা ডিভাইডার, যেটাকে আমরা বলি ডায়াফ্রাম। বাংলায় কিন্তু মধ্যচ্ছদা বলা হয়, অনেকটা ছাতার মতন থাকে। তো এই ডায়াফ্রামটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে? সো এখন দেখো, ওই ডায়াফ্রামের উপরে এদেরও তো ফুসফুস, এবং এই জিনিসটা কি বলতো, এটা কিন্তু ফুসফুসের ভিতরে বা লাংসের ভিতরে ঢুকতেছে। সো এইটার নাম হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া বলে। এই শ্বাসনালী বা ট্রাকিয়াকে হচ্ছে আমি খুলে ফেলি। খুলে ফেলার পরে হচ্ছে কি, আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাকে দেখতে পাবো। এইটা কি বলতো, এই যে একটা নালীর মতো নিচের দিকে নেমে গেছে, এইটা কিন্তু আসলে আমাদের খাদ্য নালী বা ইসোফেগাস বলা হয় যেটাকে। এই খাদ্য নালীটা যদি উপর থেকে ট্রেস করো, এখানে তো সেটা দেখা যাচ্ছে না, কিন্তু উপর থেকে ট্রেস করলে বা এটা হচ্ছে উপর থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, একদম মুখ, আমাদের মুখ থেকে শুরু করে যদি দেখার চেষ্টা করি, আমাদের মুখ ও গহ্বর থেকে তো পৌষ্টিক নালীটা শুরু হয়েছে। মুখ গহ্বরের পর আমরা পাই কি,
সবার আগে আমরা মুখের ছিদ্রটা পাই, তারপর মুখের গহ্বরটা পাই, তারপর আমরা পাই হচ্ছে গলবিল, যেটা আমাদের গলার দিকে থাকে, তাই না? গলার দিকে আমাদের মুখের মুখের গহ্বরটা পিছন দিকে একদম লম্বা হচ্ছে নিচের দিকে নামলো, যে জায়গাটা যেই অংশটুকু আমাদের গলার এদিকে থাকে এটাকে আমরা গলবিল বলি। এবং গলা থেকে নিচের দিকে নামতেছে পাকস্থলী পর্যন্ত একটা নালী চলে গেছে, সেই নালীটাকে আমরা বলি অন্ননালী। এবং মজার কথা হচ্ছে এই অন্ননালীর ঠিক সামনেই থাকে শ্বাসনালী, যেই শ্বাসনালীটা এই যে শ্বাসনালীটা আমি খুলে এখানে নিচে রেখেছি, তাহলে এই শ্বাসনালীটা এইভাবে ছিল, এই শ্বাসনালীটার পিছনেই থাকবে অন্ননালী। দেখো এই শ্বাসনালীটার পিছনে এই যে নালীটা দেখা যাচ্ছে না, এটাই কিন্তু আসলে অন্ননালী, কিন্তু এর পাশে একটা লাল কালারের একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা কিন্তু অন্ননালী না, এই নালীটা এটা হচ্ছে একটা ধমনী। তোমরা হচ্ছে গিয়ে মহাধমনী পড়ছো না, অ্যাওয়ার্ডটা, এই অ্যাওয়ার্ডটা হচ্ছে এটা। সো এটা তো আমাদের আলোচনার বিষয় না, এটা নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা এই অন্ননালী নিয়ে আলোচনা করতেছি। সেই অন্ননালীটা দেখো নিচের থেকে নেমে গেছে, নেমে গিয়ে দেখো ডায়াফ্রামের ভিতরে ঢুকে গেছে, ডায়াফ্রামের ভিতরে ঢুকে গিয়ে সেটা কোথায় যাবে চিন্তা করো তো, সেটা হচ্ছে গিয়ে বক্ষ যে গহ্বরটা ছিল বা বুকের যে ক্যাভিটিটা ছিল সেখান থেকে উদর গহ্বর বা পেটের ক্যাভিটিতে চলে আসলো, ডায়াফ্রামকে ভেদ করে বা ছিদ্র করে ভিতরের দিকে চলে আসলো। সো এখন আমরা এই অন্ননালীটাকে খুলি, খুলে ডায়াফ্রামটাকে সরানোর চেষ্টা করি, ঠিক আছে? এই ডায়াফ্রামটাকে আমি সরাই দিচ্ছি এখানে, দেখো। আচ্ছা ডায়াফ্রাম সরাই দিলাম, এখন দেখো আমি তো বলছিলাম যে এটা হচ্ছে আমাদের যকৃত, তাই না? যকৃত, আমরা তোমরা তো জানো যকৃত হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি, তাই না? এই যকৃতটাকে হচ্ছে গিয়ে আমি একটু সাইড যদি করি, সরাই রাখি, তাহলে দেখো এই যে পাকস্থলী, এটা এই জিনিসটা কি, এইটা হচ্ছে পাকস্থলী। এই পাকস্থলীটা দেখো কিভাবে আছে, এই পাকস্থলীটা কিন্তু দেখো আমার মানে একটা মানুষের একটা শরীরের বাম দিকটা, এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, তাই না? বাম দিকে পাকস্থলীটা আছে। এবং এই যে অননালীটা ছিল না, এই অননালীটা ছিল এইভাবে, অননালীটা এইভাবে ছিল, এবং এই অননালী আর পাকস্থলীর মধ্যে এইভাবে তাদের মধ্যে সম্পর্কটা, ঠিক আছে? এই দেখছো এই নালীটা এইভাবে পাকস্থলীর মধ্যে ঢুকে গেল। সো এই পাকস্থলীটা থেকে সেটা আবার নিচের দিকে হচ্ছে কিভাবে নামলো, নেমে একটু সেটা পাকস্থলীটা ছিল বাম দিকে, সেটার শেষ প্রান্তটা, এই প্রান্তটা এইখান থেকে দেখো ডান দিকে একটু চলে আসছে, তাই না? পাকস্থলীর প্রান্তগুলোর নাম তো জানো তোমরা, তাই না? এই না প্রান্তটার নাম হচ্ছে তোমার কার্ডিয়াক প্রান্ত, এই প্রান্তটার নাম হচ্ছে তোমার পাইলোরিক প্রান্ত, তাই না? এবং এখানে এই যে জিনিসটা, এই যে পুরো অংশটাকে বলা হয় তার বডি, এইটুকু উপরের হচ্ছে গিয়ে তোমার গম্বুজের মতন জায়গাটাকে বলা হয় ফান্ডাস, তারপর নিচের এই জায়গাটাকে তোমার পাইলোরাস বলে। সো এই নামগুলো তো তোমরা হচ্ছে গিয়ে তোমরা বইতেই পাবা। এবং এটা দেখো এটা হচ্ছে ছোট বাক, ছোট বাক, এটা হচ্ছে বড় বাক, ছোট বাক বড় বাক মানে কি, এই যে পাকস্থলী তো একটা বাঁকা হয়ে আছে, তাই না? একটা বক্রতা দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে বাঁকা বড় বাঁকা, এটা হচ্ছে ছোট বাঁকা। সো এই বড় বাঁকা ছোট বাঁকা দেখা হয়ে গেল। এই পাকস্থলীর হচ্ছে এই প্রান্তটা পরে গিয়ে ডিওডেনাম হয়ে যায়, তাই না? ডিওডেনাম হয়ে যায়, সেই ডিওডেনামটা আমরা একটু দেখতে চাচ্ছি। ডিওডেনামটা দেখো, এটাও যদি সরাই দিই তাহলে ডিওডেনামটা অনেক ইজিলি দেখা যাবে। এই যে দেখো এই যে পাকস্থলীটা এখান থেকে এই যে অংশটা দেখো এইভাবে যে বাঁকা হয়ে গেছে, আমরা পড়ছি না, তোমরা যদি পড়ে থাকো, সবাই তো পড়ো নাই, যারা যারা পড়ছো ডিওডেনামটা তারা জানো যে ডিওডেনাম দেখতে সি আকৃতির, ইংরেজি সি, ক্যাট বিড়াল, ক্যাট ক্যাটের সি, অথবা তোমরা ইউও ধরতে পারো, ইউ ইউ, ঠিক আছে? সি অথবা ইউ এর মতন লাগে দেখতে। সি ইংরেজি, ইংরেজি সি অথবা ইউ, এটার মতন বাঁকা হয়ে থাকে, তাই না? তো এটা কি এরকম বাঁকা হয়ে আছে না, দেখো এরকম হয়ে আছে, এরকম, তাই না? সো এটা হচ্ছে বাঁকা হয়ে আছে ডিওডেনামটা। এবং ডিওডেনামের ভিতরটা এই জায়গাটাতে কিন্তু নালীটা হচ্ছে একটু কেটে দেখানো হয়েছে, যে এই জায়গাটা ভিতরটা দেখতে কিরকম হয়, দেখতে দেখো এই যে এখানে খাঁচ খাঁচ দেখা যাচ্ছে, কিন্তু যে ভিতরটা তোমার খাঁচ খাঁচ তৈরি হয়ে আছে। যেমন আমি যদি আমার হাতটাকে এরকম করি তাহলে এরকম অনেকগুলো হচ্ছে গিয়ে তোমার ভাঁজ তৈরি হবে না, এই এরকম ভাঁজ কিন্তু তোমার ডিওডেনামের মধ্যেও আছে। সো এই ভাঁজটা শুধু ডিওডেনাম না,
পুরো তোমার হচ্ছে এই ক্ষুদ্রযন্ত্রের মধ্যে এরকম ভাঁজগুলো আমরা পেয়ে থাকি, সব জায়গাতে দেখা নেই। এখন এই ডিওডেনামটা এখান থেকে এইভাবে করে এখানে গিয়ে কিন্তু ডিওডেনামটা শেষ হয়ে গিয়েছে। এই ডিওডেনাম কিসের অংশ বলতো? এটা কিন্তু ক্ষুদ্রযন্ত্রের অংশ। পাকস্থলীর পরে আসে ক্ষুদ্রযন্ত্র। আমরা জানি ক্ষুদ্রযন্ত্র তিনটা অংশ আছে, একটা ডিওডেনাম, একটা হচ্ছে গিয়ে দুই নম্বর হচ্ছে জেজুনাম, তিন নম্বরে ইলিয়াম। সো ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডেনাম কিন্তু অনেক ছোট হয়। ডিওডেনামের দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ডিওডেনামের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। এবং এখানে মজার একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে তোমার এই যে অন্ননালী, যেটা এই অন্ননালীর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এই যে পাকস্থলীটা আছে পাকস্থলীর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, তারপর যে ডিওডেনামটা আছে ডিওডেনামের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। সো সিরিয়ালি তিনটা স্ট্রাকচারের বা তিনটা অঙ্গের দৈর্ঘ্য কিন্তু 25 সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড ডিওডেনামের পরে আমরা পাবো হচ্ছে কি এই জিনিসটা, এটা হচ্ছে ক্ষুদ্রযন্ত্রের মানে ক্ষুদ্রযন্ত্রের বাকি যে অংশটা, জেজুনাম এবং ইলিয়াম। দেখো এইখানে একটা আমরা হচ্ছে গিয়ে ফুটা দেখতে পাচ্ছি, এই ফুটাটা এইখানে গিয়ে লাগবে, এই যে এইভাবে লেগে গেল, এই যে দেখছো লেগে গেছে। তার মানে এই যে ডিওডেনামটা যেখানে আসছিল এখানে শেষ হয়ে গেল, শেষ হয়ে এই যে নালীটা এখান থেকে বের হয়ে আসলো, এসে এখানে যে প্যাচ খেয়ে 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 এই যে একটা দলার মতন তৈরি করছে, এই পুরো দলাটার নামই কিন্তু তোমার ডিওডেনাম বাদে ক্ষুদ্রযন্ত্রের বাকি যে জিনিসটা, এই পাশে থাকে জেজুনাম, এই পাশে থাকে ইলিয়াম। বুঝতে পারছি তো? দেখো এই পাশটা কিন্তু জেজুনাম, আমি কি বলতেছি, জেজুনামটা থাকে ডান দিকে, ইলিয়ামটা থাকে বাম দিকে। ওকে, তাহলে ডান দিকে জেজুনাম, বাম দিকে ইলিয়াম, এইটুকু জায়গা তাহলে ইলিয়াম আছে। এবং এই ইলিয়ামটা শেষ হলেই কিন্তু বৃহদান্ত্র শুরু হয়ে যায়। ওকে, ইলিয়াম শেষ হলে যেহেতু বৃহদান্ত্র শুরু, মানে ক্ষুদ্রযন্ত্রের পরে তো বৃহদান্ত্র, তা ক্ষুদ্রযন্ত্রের শেষ অংশ ইলিয়াম, ইলিয়ামের পরে আমরা বৃহদান্ত্র পাবো, তাহলে ইলিয়ামের পরে বৃহদান্ত্র পাবো। এবং বৃহদান্ত্র শুরু হয় কি দিয়ে? বৃহদান্ত্র কিন্তু শুরু হয় সিকাম দিয়ে। বৃহদান্ত্র শুরুর অংশটার নাম হচ্ছে সিকাম, এবং ইলিয়ামটা ওই সিকামের সাথে যুক্ত হয়। ওকে, এখন সেই জিনিসটা আমি তোমাকে দেখাবো। দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এটা এইটা হচ্ছে তোমার এই যে এইটুকু এইটুকু, এটা না, এইটুকু জায়গা হচ্ছে গিয়ে তোমার সিকাম। এই যে এই জায়গাটা দেখছো, এই যে এখানে একটা নালী, এই নালীর নিচের যে অংশটা, এই অংশটাকে বলা হয় সিকাম। ওকে, তাহলে দেখো এই যে এই নিচের এইটুকু হচ্ছে সিকাম। তাহলে নিচের আমরা কতটুকুকে সিকাম বলতেছি? এইটুকু জায়গাকে আমরা সিকাম বলতেছি, এইটুকু জায়গাকে। আচ্ছা, সেটা বুঝতে পারলাম। এখন সিকামের উপরে দেখো এই যে নালীটা, সিকামের উপরে এই যে নালীটা, এই নালীটা কি নালী জানো? আমরা কি বলছিলাম, ইলিয়াম সিকামের সাথে যুক্ত হয়। তার মানে এই নালীটা তো সিকামের সাথে যুক্ত হয়ে আছে, তার মানে কিন্তু এই নালীটা হচ্ছে আসলে তোমার ইলিয়ামের একটা অংশ। তার মানে ইলিয়ামের অংশ এটা, এইটা হচ্ছে তোমার মেনলি এই যে, এই যে ইলিয়ামটার এই যে এই জায়গাটাতে দেখো একটা নালীটার যে এই শেষ প্রান্তটা দেখা যাচ্ছে, এটা তাই না? এই প্রান্তটা এইখানে লাগানো থাকবে। ঠিক আছে, এই যে লেগে গেল, হ্যাঁ এই যে দেখো লেগে গেল। এখন এইভাবে যদি দেখাই, দেখতে চাই এই যে এইভাবে সরায় ফেলাইলাম, তাহলে এই নালী আর এই নালীর মধ্যে একটা কানেকশন ছিল, এই কানেকশনটা আমি কেটে এভাবে আলাদা করে ফেলছি। ঠিক আছে, এই যে আলাদা করে ফেললাম, এখন এই নালীটা হচ্ছে ইলিয়ামের শেষ প্রান্ত, সেটা গিয়ে তোমার সিকামে যুক্ত হইলো। সিকাম থেকে সিকামটা এই যে দেখো উপরের দিকে উঠতেছে, এই যে বড় মোটা নালী, এই নালীগুলো তো চিকন ছিল, এই যে এটা কিন্তু মোটা নালী, এই মোটা নালী যে উপরের দিকে উঠতেছে এটা কিন্তু তোমার কোলনের অংশ। তার মানে বৃহদান্ত্র শুরু হয় সিকাম দিয়ে, সিকামের পরের অংশটা কিন্তু বলা হয় কোলন। ওকে, আচ্ছা এই বৃহদান্ত্রটাকে আমি হচ্ছে গিয়ে বৃহদান্ত্রটাকে বাকি অংশটাকে আমি লাগাই দিই। কিভাবে লাগানো ছিল? হ্যাঁ এভাবে, এই যে দেখো, এই দেখো এটা হচ্ছে আমাদের পুরো বৃহদান্ত্রটা আমরা কিন্তু এখানে দেখাইতে পাচ্ছি তোমাদেরকে। এই ক্ষুদ্রযন্ত্র সরাই ফেলছি, এখন এটা হচ্ছে তোমার ঊর্ধ্বমুখী বাহু, তোমার কোলনের ঊর্ধ্বমুখী কোলন, এটা হচ্ছে তোমার
অনুপস্থ কোলন, এটা হচ্ছে কি নিম্নমুখী কোলন, আর এটা হচ্ছে সিগময়েড কোলন। এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, ইংলিশে যদি বলি এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন, এটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন, এটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন, আর এইটুকু জায়গাকে বলা হয় তোমার সিগময়েড কোলন। এবং এটা দেখো এভাবে দিকে উঠে এভাবে কিন্তু নিচের দিকে, এভাবে নিচের দিকে নেমে গেছে। এখন কোলনটাকে আমি আবার সরাই ফেলাই, এই পুরো জিনিসটাকে আমি সরাই ফেলাই। তো দেখো এই যে সিকামটা যে ছিল, সরি তোমার হচ্ছে সিগময়েড কোলন, যেটা কোলনের শেষ অংশ, এই কোলনকে আমি চার ভাগে ভাগ করছি না, ঊর্ধ্বমুখী, তারপর হচ্ছে কি ট্রান্সভার্স বা অনুপ্রস্থ কোলন, নিম্নমুখী কোলন, আর এটা হচ্ছে সিগময়েড কোলন। এই সিগময়েড কোলনটা দেখো এই যে এইভাবে এভাবে পিছন দিক দিয়ে চলে গিয়ে এখানে কিন্তু একটা যে কাঁটা আছে, এই কাঁটাটা কার সাথে যুক্ত হয়ে আছে, এই যে এইখানে যুক্ত হয়ে আছে, এইখানে দেখতে পাচ্ছো তোমরা, এইখানে যুক্ত হয়ে আছে, এইটা হচ্ছে তোমার কোলনের সিগময়েড কোলনের বাকি অংশ। এবং এইখানেই হচ্ছে আমাদের মলাশয়টা থাকবে, এবং পিছনে হচ্ছে গিয়ে ফুটা আছে তোমার হচ্ছে পায়ু ছিদ্র, সেই পায়ু ছিদ্র দিয়ে তোমার মল বের হয়, সেটাকে আমরা বলি মল বা পটি। সো আমাদের মল পটি বোঝা হয়ে গেল, আমি দেখি এই জিনিসটাকে খুলি, খুলেই তোমাদেরকে দেখাই। তাহলে দেখো এই যে এই যে এই জায়গাটা, এই জায়গাটার কথাই কিন্তু আমি বলতেছিলাম। দেখো তোমার এটা হচ্ছে সিগময়েড কোলন, এই যে উপর দিকে উঠে গেছে, এই যে এটা নিম্নমুখী কোলন, এটা হচ্ছে সিগময়েড কোলন, এই সিগময়েড কোলনটাই হচ্ছে এই যে এখানে যুক্ত হয়ে আছে, এই যেভাবে এভাবে থাকবে, কিভাবে জানি যুক্ত হবে না আমি ভুলে গেছি, আচ্ছা যুক্ত হবে, ঠিক আছে। তো এইটার সাথে এইটার যে সংযোগ, এই সংযোগটা তৈরি হওয়ার ফলে এখন এটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, নেমে গিয়ে এইটুকু অংশ, এই যে এইটুকু অংশ হচ্ছে মলাশয় বলে, মলাশয় যেখানে তোমার মলটা জমবে, পটটা জমা হবে, জমা হওয়ার পর এরপর এই জায়গাটা কি, এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার কি আমাদের পাছার ছিদ্র আর কি, ঠিক আছে। তাহলে সেই এখান থেকে তোমার হচ্ছে মলটা বের হবে। সো একদম মুখের ছিদ্র থেকে কিন্তু আমি পায়ু ছিদ্র পর্যন্ত পুরো জিনিসটা তোমাদেরকে দেখাইলাম। এখন এটা কিন্তু আমি কিন্তু দেখাইছি তোমার পৌষ্টিক নালীটা, মুখ ছিদ্র থেকে পায়ু ছিদ্র পর্যন্ত পৌষ্টিক নালীটা আমি তোমাদেরকে একটার পর একটা দেখাইলাম। এখন তোমাকে যদি গ্রন্থিগুলো আমি দেখাইতে চাই, সব গ্রন্থি কিন্তু তোমাকে দেখাইতে পারবো না আমি, কেন জানো? আমাদের পৌষ্টিক নালীতে কি কি গ্রন্থি আছে সেটা আমি বলে রাখি তোমাকে। এক নাম্বার লালা গ্রন্থি, দুই নাম্বার গ্যাস্ট্রিক গ্রন্থি, তিন নাম্বার আন্ত্রিক গ্রন্থি, চারে অগ্নাশয়, পাঁচ হচ্ছে যকৃৎ। এই যে পাঁচটা গ্রন্থির কথা বললাম না, এই পাঁচটা গ্রন্থির মধ্যে আমি এখানে তোমাদেরকে তিনটা গ্রন্থি সর্বোচ্চ দেখাইতে পারবো, দুইটা গ্রন্থি কিন্তু দেখাইতে পারবো না। কোন দুইটা দেখাইতে পারবো না? সেই দুইটা হচ্ছে তোমার আন্ত্রিক গ্রন্থি আর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি কোনটা? যেটা পাকস্থলীতে থাকে, যে গ্রন্থিটা মানে পাকস্থলী, যে পাকস্থলীটা না, এই যে খুললাম, মনে করো পাকস্থলীটা, এই যে খুললাম পাকস্থলীটা, খুলে ফেললাম, এই যে দেখো ভিতরটা, ভিতরে দেখো তো অনেক ভাজ দেখা যাচ্ছে না, অনেকগুলো ভাজ। হ্যাঁ, এই ভাজগুলোকে কিন্তু বলা হয় রোগী। তোমরা পাকস্থলীতে পড়বা, পাকস্থলীতে রোগী নামক অসংখ্য ভাজ থাকে, এই যে এই হচ্ছে সেই ভাজগুলো, এই হচ্ছে রোগী ভাজ। এই ভাজগুলো থাকলে, থাকার ফলে কি হয়, পাকস্থলীতে অনেক বড় হয় না, অনেক বড় হওয়ার সময় তোমার হচ্ছে যত বেশি তুমি খাবা পাকস্থলী তত বড় হবে। এখন তুমি খাচ্ছ না, পাকস্থলী থেকে ছোট হয়ে থাকবে না, কারণ পাকস্থলী যখন ছোট হয়ে যাবে, কোনো একটা বড় জিনিস ছোট হয়ে গেলে কি হয়ে যাবে, কুকড়ে যাবে না। তাহলে তোমার যে মনে হচ্ছে কি, এই যে আমার গেঞ্জিটা, গেঞ্জিটা এইভাবে ছড়ানো আছে, এটাকে যদি আমি এখন জড়াই ফেলাই, তাহলে এটা কি অনেকগুলো ভাজ ভাজ তৈরি হয়ে যাবে, এরকম অনেকগুলো ভাজ তৈরি হয়ে যাবে। তো এরকম যে ভাজ তৈরি হয়েছে, এই যে এরকম এরকম ভাজ তৈরি হয়ে যাবে, তো এই যে অনেকগুলো ভাজ দিয়ে তৈরি হচ্ছে, এই ভাজটা কেন তৈরি হচ্ছে, বড় একটা জিনিসকে ছোট বানায় ফেলাইছি এই জন্য ভাজ তৈরি হচ্ছে। সো এরকম পাকস্থলীটা এরকম ছোট অনেকগুলো ভাজ তৈরি হবে যখন পাকস্থলী এরকম ছোট অবস্থায় থাকে, কিন্তু পাকস্থলীতে যখন খাবার জমা হবে, বড় হয়ে যাবে পাকস্থলী, তখন এই ভাজগুলো আবার ডিসঅ্যাপিয়ার বা হয়ে যাবে বা অদৃশ্য হয়ে যাবে। পাকস্থলীতে থাকে হচ্ছে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি। এই পাকস্থলী যে প্রাচীরটা আছে না, এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ, এই প্রাচীরে এই গ্রন্থিগুলো থাকে, বুঝছো, পুরো প্রাচীর জুড়ে গ্রন্থিগুলো থাকে। এবং এই গ্রন্থিগুলো এত ছোট ছোট হয় যে পাকস্থলীতে এই মডেলের মধ্যে সেটা দেখানো সম্ভব না। সো আমরা এখানে গ্যাস্ট্রিক গ্রন্থিটা দেখতে পাবো না, আমরা হচ্ছে এখানে আন্ত্রিক গ্রন্থিটাও কিন্তু দেখতে পাবো না। আন্ত্রিক গ্রন্থি কই থাকে? এটা কিন্তু এই ক্ষুদ্রান্তে থাকে, তাই না? ক্ষুদ্রান্তে থাকে আন্ত্রিক গ্রন্থি, ক্ষুদ্রান্তে প্রাচীরও এরকম ভাবে অনেক অনেক গ্রন্থি থাকে, অনেক অসংখ্য অনেকগুলো কোষ, কয়েকটা কোষ মিলে একটা গ্রন্থি, এরকম ছোট 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 অণুবীক্ষণ যন্ত্র যেটা দেখতে হয়, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু এটা দেখা যায় না। সো এই গ্রন্থি
যেগুলো এত ছোট ছোট যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব না, তার মানে তুমি তো মডেল এটা দেখতে পাবাই না, স্বাভাবিক। কিন্তু তুমি যে গ্রন্থিগুলো দেখতে পাবা তার মধ্যে সবচেয়ে স্পষ্ট দুটো জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে তোমার, আমি এটা যদি আবার এখানে বসাই দিই তাহলে দেখো, এই যে এই তো হয়ে গেছে, এই যে দেখো এটা এভাবে ছিল না, হ্যাঁ এইটা এখানে ছিল তাই না, এটা এখানে ছিল, এটা এখানে ছিল তাই না, এটা ছিল যকৃত, এই যে এটা হচ্ছে যকৃত, এই যকৃত যেটাকে ইংলিশে বলা হয় লিভার, আমরা অনেকে এটাকে বলি কলিজা তাই না। সো এই কলিজাটা বা যকৃতটা, এই যকৃতটা কিন্তু একটা গ্রন্থি এবং এটা তো অনেক কাজই হয়, অনেক কিছুই হয়, কিন্তু আমাদের পৌষ্টিক তন্ত্রের সাথে রেলেভেন্ট বা প্রাসঙ্গিক যে কাজটা হচ্ছে গিয়ে যকৃত করে থাকে সেটা হচ্ছে সে পিত্ত তৈরি করে, পিত্তরস। যকৃত কি তৈরি করে? পিত্তরস তৈরি করে। এবং এই পিত্তরসটা যে সে তৈরি করতেছে, এই পিত্তরস তোমরা কিন্তু যারা পড়েছো তারা জানো যে এই পিত্তরস স্নেহ জাতীয় পদার্থ বিপাক করতে বা হজম করতে সাহায্য করে। স্নেহ জাতীয় পদার্থ যদি হজম করতে হয় তাহলে আমার পিত্তরস লাগবে। কেন লাগবে? কারণ এই পিত্তরসের কাজ কি, আমাদের তো হচ্ছে কি চর্বি তো দলা করে থাকে তাই না, এই চর্বিগুলোকে ছোট 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 টুকরায় ভাগ করে ফেলে, পিত্তরস চর্বিগুলোকে ছোট ছোট টুকরায় ভাগ করে ফেলে। তো ছোট ছোট টুকরা যখন ভাগ হয়ে যাবে তখন হচ্ছে সেটাকে হজম করা সহজ হয়ে যাবে। এখন দেখো এই যকৃতটা, এখন মজার কথা হচ্ছে তোমরা তো পড়ে আসছো যে পিত্তরস থাকে পিত্তথলিতে, তাহলে আমি কেন বলতেছি পিত্তরস যকৃতে তৈরি হয়? মানে কাহিনী হচ্ছে যকৃতে পিত্তরসটা তৈরি হয় কিন্তু সেই পিত্তরসটা জমা হয় আবার এই পিত্তথলিতে। তাহলে যকৃতে তৈরি হইলো, তৈরি হয়ে জমা হইলো এই পিত্তথলিতে। তুই পিত্তথলিতে জমা হওয়ার পর এখন আমার যখন যখন দরকার, যখন যখন দরকার তখন তখন এই পিত্তথলি থেকে পিত্তরসটা আমি নিয়ে নিব, বুঝছো? তাহলে এই যকৃতটা এইভাবে থাকবে এবং এই পিত্তথলিটার যে নালীটা আছে সেই নালীটা হচ্ছে এই বৃহদন্ত্রের সাথে যুক্ত থাকে একটা নালীর মাধ্যমে, হ্যাঁ নালীর মাধ্যমে যুক্ত থাকে। সো এই নালীটা তো সেখানে দেখানো হয়নি, সো নালীর মাধ্যমে কিন্তু যুক্ত থাকে। সো ওই নালীর মাধ্যমে যুক্ত থেকে ওই নালীর মাধ্যমে পিত্তথলি থেকে পিত্তরস এখানে ডিওডেনামে অর্থাৎ ক্ষুদ্রান্তে চলে আসতেছে, বুঝা গেছে? আচ্ছা এখন দেখো আরো একটা গ্রন্থি, যকৃত তো বুঝে গেলাম, আরো একটা গ্রন্থি সেটা হচ্ছে অগ্নাশয়। সেই অগ্নাশয়টা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে অগ্নাশয়, এটা কিন্তু অনেকটা দেখতে পাতার মতন লাগে, যদি এখানে পাতার মতন মনে হচ্ছে না কিন্তু অগ্নাশয় দেখতে অনেকটা পাতার মতন লাগে। তো সেই অগ্নাশয়টা, এই যে দেখো তোমার হচ্ছে এই ডিওডেনামের যে এই যে মুখটা যে ছিল মানে বাঁকটা যে ছিল, এই যে ডিওডেনাম তো এরকম বাঁকানো না, এই বাঁকানো যে পেটটা যে আছে বাঁকের যে সি এর পেটটা, এই সি এর পেটে কিন্তু হচ্ছে কি সে বসে আছে, এই ডিওডেনামের যে সি, এই সি এর পেটে এই হচ্ছে অগ্নাশয়টা লাগানো আছে। এবং এটা এখান থেকে শুরু করে এই তোমার বাম কি বলে এটা হচ্ছে ডান সাইড, এই ডান সাইড থেকে শুরু করে একদম বাম দিক পর্যন্ত ছড়ায় গেছে এই অগ্নাশয়টা। সেই অগ্নাশয় থেকে দেখো মাঝখান বরাবর একটা নালী আছে, এই নালীটা আবার দুইটা নালীতে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে এই ডিওডেনামে নালী দুটা ছেড়ে দিছে। এবং এই নালীতে মাধ্যমেই তোমার অগ্নাশয় যে এনজাইমগুলো তৈরি হয় সেই এনজাইমগুলো এই নালীর মাধ্যমে ডিওডেনামে চলে আসে বা ক্ষুদ্রন্ত্রতে চলে আসে। এবং মজার কথা কি জানো, অগ্নাশয়তে শর্করা আমিষ স্নেহ তিন রকমের খাবার পরিপাক করার জন্যই এনজাইম তৈরি হয়। তার মানে অগ্নাশয়তে সব রকমের খাবারের জন্য এনজাইম অগ্নাশয়তে তৈরি হচ্ছে, সেই এনজাইমগুলো ডিওডেনামে চলে আসবে, এসে ডিওডেনাম সেই ওই এনজাইমগুলোকে ব্যবহার করে ক্ষুদ্রন্ত্রের মধ্যে পরিপাকটা হবে। এই হচ্ছে তোমার যকৃত আর অগ্নাশয়ের কাহিনীটা বুঝলাম। এখন আমি যদি তোমাকে লালা গ্রন্থির কথা বলি, আমাদের কিন্তু লালা গ্রন্থি আছে তিন জোড়া, প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এখন এই প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল এই তিন জোড়া গ্রন্থির মধ্যে, লালা গ্রন্থির মধ্যে তোমরা এখানে দুইটা লালা গ্রন্থি দেখতে পাবা, সেটা হচ্ছে আমি যদি এটা খুলে ফেলাই, মাথাটা খুলে ফেলাইলে তোমাদেরকে দেখানো যাবে। এই যে দেখো এই যে গ্রন্থিটা, এটা কিন্তু একটা গ্রন্থি এবং এই গ্রন্থিটার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা হচ্ছে, এইটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। ওকে তাহলে এই গ্রন্থিটার নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এটা দেখো কান, এটা তো আমাদের কান না, কানের সামনে আছে গ্রন্থিটা, যেহেতু কানের সামনে আছে একটু কাছে নিয়ে দেখাবো, কাছে নিলে আবার হচ্ছে তোমার লাইটটা আসবে না ঠিক মতন। তো এই হচ্ছে তোমার প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থি থেকে দেখো সামনে এই যে একটা সামনে একটা নালী বের হয়ে আসছে, এই নালীটা তোমার হচ্ছে এই মুখের মধ্যে
তোমার হচ্ছে লালা ছেড়ে দিবে। আবার তো আমি যদি এটা নিচের থেকে দেখাই, এটা কিন্তু আমাদের মেন্ডিবল, তোমরা যারা জানো এটা অনেকে জানবা, এটা হচ্ছে মেন্ডিবল। আমাদের নিচের চোয়াল উপরের চোয়াল দুটো চোয়াল আছে, একটা হচ্ছে নিচের চোয়াল একটা হচ্ছে উপরের চোয়াল। নিচের চোয়ালকে আমরা বলি মেন্ডিবল, সেই মেন্ডিবল সাব মেন্ডিবুলার নাম বলছি না, সাব মেন্ডিবুলার। সাব মানে কি, কোনো কিছু সাব মানে কোনো কিছুর আন্ডারে বা নিচে থাকা। তা সাব মেন্ডিবুলার মানে মেন্ডিবুলের নিচে থাকে কোনো একটা গ্রন্থি, সাব মেন্ডিবুলার গ্রন্থি। এই যে গ্রন্থিটা এই মেন্ডিবুলের দেখো নিচেই আছে, এই গ্রন্থিটার মধ্যে তোমার হচ্ছে লালা তৈরি হবে, সেটাও তোমার একটা নালীর মাধ্যমে মুখের ভিতরে লালাটা চলে আসবে। তাহলে আমি তোমাকে তিনটা গ্রন্থি কিন্তু দেখাইছি। কি কি গ্রন্থি দেখাইছি? তোমার লালা গ্রন্থি, যকৃত আর হচ্ছে অগ্ন্যাশয়। দুইটা গ্রন্থি তোমাকে দেখাইতে পারি না, সেটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি আর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখানো পসিবল না। সো আমাদের এখানে আমার পুরো পরিপাক তন্ত্রটা কিন্তু আমরা দেখে ফেললাম। পরিপাক তন্ত্রের মধ্যে আমাদের, আমরা জানি পরিপাক নালী এবং পৌষ্টিক পরিপাক গ্রন্থি, এই দুটো জিনিস আছে। পরিপাক নালী আছে, পরিপাক গ্রন্থি আছে, এই দুটো জিনিস কিন্তু আমরা দেখে ফেললাম। পরিপাক নালী একদম মুখ থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত থাকে, আর পৌষ্টিক গ্রন্থি যেটা সেগুলো হচ্ছে কি, তোমার পাঁচটা রকমের পৌষ্টিক গ্রন্থি আছে আমাদের। একটা হচ্ছে লালা গ্রন্থি, সিরিয়ালি যদি বলি এই মুখে লালা গ্রন্থি, পাকস্থলিতে হচ্ছে কি গ্যাস্ট্রিক গ্রন্থি, এরপর ক্ষুদ্রান্ততে গেলে আমরা হচ্ছে তিনটা জিনিস পাই একলগে। যেমন ক্ষুদ্রান্তের নিজস্ব হচ্ছে গ্রন্থি আছে, যেটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, এবং দুই পাশে তোমার ক্ষুদ্রান্তের তোমার হচ্ছে এটা, এটা তো বাম সাইড, তাই না? বাম সাইডে তোমার অগ্ন্যাশয় আছে, আর ডান সাইডে থাকে হচ্ছে তোমার এই যে যকৃত, যকৃতটা থাকে ডান সাইডে। যদিও যকৃতটা পুরো জায়গা জুড়েই থাকে, কিন্তু ডান অংশটা তো বেশি বড়, তাই না? ডান খণ্ড বাম খণ্ড দুইটা খণ্ড থাকে না, লোব থাকে, ডান লোব বাম লোব, ডান লোবটা অনেক বড় না? সো এই কারণে আমরা বলতে পারি যে যকৃত হচ্ছে ডান দিকে আছে বেশি, মানে ডান দিক, ডান দিক মুখী, ডান দিকে বেশি থাকে যকৃত। আর অগ্ন্যাশয়টা কিন্তু বাম দিক মুখী, অর্থাৎ বাম দিকে বেশি থাকে। তার মানে আমি যদি এই ক্ষুদ্রান্তের কথা চিন্তা করি, ক্ষুদ্রান্তের বাম দিকে হচ্ছে অগ্ন্যাশয় আর ডান দিকে হচ্ছে যকৃত। সো এরকম ভাবে হচ্ছে চিন্তা করা যায়। সো এই হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি, পুরো সরি পৌষ্টিক তন্ত্র, পুরো পৌষ্টিক তন্ত্রটা একদম তোমাদের হচ্ছে মডেলের মাধ্যমে তোমাদের দেখাই দিলাম। এটা তোমাদের অবশ্যই অনেক হেল্প করবে, কারণ তোমাদের হচ্ছে কি আসলে মাথার মধ্যে থাকে না, তোমরা ইমাজিন করতে পারো না, তোমরা চিন্তা করতে পারো না আসলে এইটার পর এটা, এটার পর এটা কিভাবে হচ্ছে। বইয়ে ছবি দেখে অত ভালোভাবে বোঝাটা পসিবল হয় না, এই জন্যেই আমাদের এই ছোট্ট একটা আয়োজন, ছোট্ট একটা চেষ্টা তোমাদেরকে আরো ভালো বেটার একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যাতে তোমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখতে পারো, বুঝতে পারো, এবং বায়োলজির প্রতি তোমাদের একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে।